আসসালামু আলাইকুম মম এন্ড বেবিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটাতে কিন্তু আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, এমন কিছু আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি। শুধুই রান্না দেখবেন, আজকে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হচ্ছে রান্নাটা একটু অন্যরকম কিছু, তাই জন্যই আপনাদেরকে দেখালাম, দেখাবো এখন। আর রান্নাটা করব আজকে চিকেনের একটা আইটেম। এই প্রথম আমিও ট্রাই করছি, একটু ভয় ভয় কাজ করছে যে আপনাদের সামনে দেখাবো একেবারে কেমন হয় কে জানে। আর যেমনই হোক আপনারা দেখতে পারবেন আমি রান্নাটা যেভাবেই করি রান্না কেমন হচ্ছে সেটাও দেখতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলবো যে আমার রান্নাটা কেমন হলো। আসেন আমরা রান্না শুরু করে দিই তাহলে। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আর কিছুই না, মোরগ পোলাও। এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে এটা তো সবাই পারে, এটা দেখানোর কি হলো। হ্যাঁ সবাই পারে, কিন্তু আমিও পারি। আমি এতদিন করেছি চুলাতে, আর আজকে আমি এটা করব একটু ব্যতিক্রম বলেছিলাম না, একটু অন্যরকম। আমি আজকে করছি এটা রাইস কুকারে, আর সেই জন্যই আপনাদের সামনে এটা শেয়ার করা যে রাইস কুকারে কীভাবে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আমি রাইস কুকারে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আস্ত মশলা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, আমার বেশিক্ষণ ওয়েট করতে হবে না, একটু হালকা নরম হলেই হবে। এদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, আমি মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, পোস্তদানা, জায়ফল, জয়ত্রী, এলাচ, সাদা গোলমরিচ, সব কিছু দিয়েই বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব বাদাম বাটা, দুই রকমের বাদাম আমি দিয়েছি এখানে, চীনা বাদাম আর কাঠবাদাম। লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একেবারেই অল্প পরিমাণের শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জাস্ট এটা একটু কালারের জন্য, ঝালের জন্য না, শুধু কালারের জন্য। এবার পানি দিয়ে সুন্দরভাবে এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব। এই দেখেন মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে একটু ভেজে নিব। এই পেঁয়াজের সাথে কিন্তু আর কোনো কিছুই দেয়া নাই, পেঁয়াজ আর ওই আস্ত মশলাগুলাই শুধু দেওয়া আছে। এই পেঁয়াজটার সাথে মুরগিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে ভাজা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, যখন চিকেনের গাটা একটু সাদা সাদা হয়ে যাবে তখনই মনে করবেন ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে একটু নেড়ে দিয়ে ঢেকে দিব ভাজা হওয়া পর্যন্ত, আর মাঝে মধ্যে আবার খুলে কিন্তু নেড়েও দিব চিকেনটাকে। এবার রাইস কুকারটা একটু খুলে দেখি যে চিকেনটা কতটুকু ভাজা হলো। এই দেখেন চিকেনটা কিন্তু বেশ সাদা হয়ে গেছে, চিকেনের গাটা। আমি এর মধ্যে দুই একবার খুলে দেখেছিলাম, নেড়েও দিয়েছি, বেশ সুন্দরভাবে আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে গুলে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে এখন চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, এবং বারবার কিন্তু এবার নাড়তে হবে, কারণ না হলে লেগেও যেতে পারে। এবার আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিব, আবার ঢাকনা খুলে বারবার নেড়ে দিব, মানে চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব। রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, এই দেখেন চিকেনটা। আমি এবার খুব ভালোভাবে আবার চিকেনটাকে নেড়ে দিব, আর এর মাঝখানে কিন্তু আমি একবার চিকেনটা নেড়ে দিয়েছিলাম। দেখেন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মশলাটার সাথে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার অ্যাড করব টক দই, আমি এখনও কিন্তু টক দই দিই নাই, এতক্ষণ শুধুমাত্র ওই মশলাটার সাথে মুরগিটাকে মানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম।
2 চামচ চিনি দিব এই চিনিটা দেওয়ার পর আরেকটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো ঢেকে রাখব আমার চিকেনটা প্রায় হয়ে গেছে বেশি মন লাগবে না আর আমার চিকেনটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে আর লাস্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিয়ে একটু নেড়ে দিব এই দেখেন চিকেনটা একেবারে রান্না হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে একটা একটা করে চিকেন উঠিয়ে নিচ্ছি একটু সাবধানে উঠাতে হবে যেন ভেঙে না যায় কারণ চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই দেখেন আমি সবগুলা চিকেন উঠিয়ে নিয়েছি চিকেনগুলা উঠিয়ে নেয়ার পরে এই দেখেন মশলাটুকু বাদবাকি রয়ে গেছে রাইস কুকারের মধ্যে আর এর মধ্যে এখন আমি যতটুকু চাল নিয়েছি সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি আর পানি যতটুকু পরিমাপে হয় তার থেকে একটু কম দিব কারণ আমি এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করব সেই জন্য আপনারা কিন্তু ইচ্ছা করলে গুঁড়া দুধও দিতে পারেন আর চিকেনের সময় যেই মশলাটা আমি আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম সেখানে কিন্তু লবণ দিয়েছিলাম জাস্ট চিকেনের জন্য আর এবার দিয়ে দিচ্ছি রাইসের জন্য কিছুই না জাস্ট এই চিকেনটা রান্না হবে যে মশলা সেই মশলা দিয়ে এই পোলাওটা হয়ে যাবে জাস্ট ওই মশলার মধ্যে পানি আর একটু লবণ দিলেই হবে আর এবার আমি ঢাকনাটা লাগিয়ে ওয়েট করব বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে বলক চলে এসেছে এই দেখেন এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যে চালটা সেই চাল দিয়ে দিচ্ছি দিয়ে চালটাকে একটু নেড়ে আবারও ঢেকে দেব আবারও একটু নেড়ে দিচ্ছি রাইসের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে দেখেন কেমন আঠা আঠা হয়ে গেছে পানিটা শুকিয়ে আর এই আঠা আঠা মানে এই অল্প পানি থাকতে থাকতে আমি চিকেনটাকে আবার এই রাইসের সাথে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে রাইসের সাথে চিকেনটাকে মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে আবারও আটকে দিব ঢাকনাটা এর মাঝখানে আমি আরেকবারও খুলে দেখব যে কি অবস্থা চেক করে দেখি কি অবস্থা হলো অলমোস্ট ডান আর বেশিক্ষণ লাগবে না আর 1-2 মিনিটের মধ্যেই আমার মোরগ পোলাও একেবারে রেডি একটু ঘি ছিটে দিচ্ছি উপরে তারপর আবার ঢাকনাটা লাগিয়ে রাখব রাইস কুকারের সুইচ বন্ধ হয়ে গেছে তার মানে আমার রান্না করাও শেষ এই দেখেন দেখতে অনেক ভালো লাগছে আমি আপনাদের কাছে আশা করব যে আপনারাও এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হলো আমরা সবাই খেতে বসে পড়েছি আর এই যে হচ্ছে আমার প্লেট দেখতে অনেক ইয়ামি লাগছে না আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর রাইস কুকারে রান্নাটা একেবারে ইজি ছিল আমার মনে হয় চুলাতে রান্না করা একটু ঝামেলা ওকে আমরা খেয়ে নিই সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম হঠাৎ শুনি পাশের বাসায় অনেক চেঁচামেচি করছে জানলাতে এসে দেখি এই দেখেন আমাদের আম গাছে কে এসেছে মানে কারা এসেছে অনেকগুলো বানর এসেছিল আমি যখন ভিডিও শুরু করেছি তখন একটাই ছিল আর আচ্ছা যাই হোক আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ